গত পর্বে আপনারা দেখেছেন স্নোফলের পর আমরা টাবু থেকে ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে কাজা এসে পৌঁছই। আজ কিন্নর স্পিতি ভ্রমণের পঞ্চম দিনে আমরা কাজা থেকে কি কিব্বের ছিছাম ঘুরে দেখব। হ্যালো বন্ধুরা, বেশ কিছুক্ষণ আগে উঠেছি ঘুম থেকে, কম্বলের ভেতর ঢুকে ন্যাপ খাচ্ছিলাম, কম্বলের বাইরে বেরোতে ইচ্ছা করছিল না। এবার আস্তে আস্তে যখন সূর্য উঠেছে, রোদ হয়েছে, তখন কিন্তু বেশ আরাম লাগছে। তো ফাইনালি উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই জানলার সামনে এসে দাঁড়ালাম। এর আগে দাঁড়াতে পারিনি, মানে উঠতে ইচ্ছা করছিল না, আর জানলার সামনে দাঁড়িয়ে দেখছি এটা ভিউ, মন ভরে গেল। আমরা অক্টোবর মাসে এসেছিলাম সামার স্পিতি দেখতে, আর হয়ে গেল উইন্টার স্পিতি ট্রিপ। যাই হোক, আমরা অনেক রকম বাধা বিপত্তি পেয়েছি আমাদের এই ট্রিপে, ট্রিপটা পুরো খেটে গেছে। আর মন খারাপ করে আর কি হবে, আর সেটা ভাবছি না, যা হয়ে গেছে এখন যেটুকু সময় আছে সেইটুকুটাকেই আমরা এনজয় করব আমাদের মতন করে। তো আমরা এখন এসেছি হিমালয়ান ক্যাফেতে, আর ব্রেকফাস্ট আমরা অর্ডার দিয়ে দিয়েছি, বিভিন্ন জন বিভিন্ন রকম অর্ডার দিয়েছি। আমি দিয়েছি ব্রেড অমলেট, বোন দিয়েছে পরোটা, আর এটা হলো স্পিতি স্পেশাল সিবাকথন বেরিটি। সকাল সকাল আমরা হিমালয়ান ক্যাফেতে এখন ব্রেকফাস্ট করে এগিয়ে যাচ্ছি। আপাতত আজকে আমাদের পুরো সাইট সিনগুলো করতে হবে, তো এখন আমরা দেখি কী কিব্বের দিকে এগোবো। লোকাল লোকেরা বলছে রাস্তা ফাঁকা রয়েছে, মানে রাস্তা পরিষ্কার রয়েছে, দেখা যাক কতদূর কী হয়। আমরা কাজা ছেড়ে এগিয়ে চললাম, ওই যে দূরে কাজা মনেস্ট্রি দেখা যাচ্ছে। কাজা থেকে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এবং প্রথমেই আমরা যেখানে থেমেছি সেটা হচ্ছে কাজা মনেস্ট্রির ঠিক উল্টো দিকে, যেখানে আই লাভ স্পিতি এই বোর্ডটা লেখা আছে। আর এই বোর্ডের সামনে দাঁড়িয়ে একটা ফটো না তুললে তো ট্রিপটাই বেকার। কাজা মনেস্ট্রি, আমরা দাঁড়িয়ে আছি একদম কাজা মনেস্ট্রির সামনে। আর মনেস্ট্রিতে আসলে এমনি মনটা কীরকম শান্ত হয়ে যায়, তার মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন প্রেয়ার চলছে, তো খুব ভালো লাগছে, একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। মনেস্ট্রি দেখে আমরা এবার পেট্রোল পাম্পের দিকে এগিয়ে চললাম গাড়িতে পেট্রোল ভরার জন্য। হলো কাজার পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আপনারা যদি স্পিতি ভ্যালি ঘুরতে আসেন সেক্ষেত্রে কিন্তু গাড়িতে ফুয়েল ভরে নেবেন এখান থেকে, না হলে সামনের দিকে মানে মানালির দিকে যদি আপনারা যান সেক্ষেত্রেও কিন্তু সামনে কোনো পেট্রোল পাম্প পাবেন না। ইভেন সারাহানের দিকে যদি যান সেক্ষেত্রেও কিন্তু রেকং পিওর আগে কোনো পেট্রোল পাম্প পাবেন না, সেজন্য ফুল ট্যাঙ্ক করে নেওয়াটাই বেটার এখানে। এবার আমরা এগিয়ে চললাম কি মনেস্ট্রি দেখার জন্য। এগুলো যেগুলো আমি দেখছি এগুলো বেসিক্যালি হচ্ছে ওই যে সকালবেলা সিবাকথান বেরিটি খেলাম সেই বেরি, গাছটায় পুরো ভরে আছে, রাস্তার ধারে ধারে এরকম হয়ে আছে, কি ভালো দেখতে লাগছে। কিন্তু সিবাকথান বেরিটি কিন্তু বেশ এক্সপেন্সিভ আমাদের ওই হিমালয়ান ক্যাফেতে, কিন্তু গাছটা দেখুন কীরকম রাস্তার ধারে হয়ে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকটা ঘর, ওই জায়গাটাই বেসিক্যালি কি, তো আমরা এগিয়ে যাচ্ছি কি এর দিকে, কি মনেস্ট্রি দেখবো বলে। আর এই উল্টো দিকের যে রাস্তাটা এটা দিয়ে যাওয়া যায় মানালি, আর পিছনে বরফ আবৃত পাহাড়, পুরো মনে হচ্ছে পাউডার মেখে আছে, আর নিচ দিয়ে বয়ে গেছে ওই স্পিতি নদী। ওই দূরে দেখা যাচ্ছে কি মনেস্ট্রি, আর এত সুন্দর প্রাকৃতিক শোভা, বারবার মনে হচ্ছে দাঁড়িয়ে যাই, রাস্তায় যেতে যেতে কতবার যে দাঁড়াতে ইচ্ছা করছে, মানে না দাঁড়িয়ে পারা যাচ্ছে না। আর তো যাবো কি মনেস্ট্রির দিকে, তার আগে এত সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েছি।
আমরা কি মনেস্ট্রিতে এসে পৌঁছলাম। বরফের কারণে মনেস্ট্রির গেট অব্দি গাড়ি উঠল না, তাই পায়ে হেঁটেই উঠতে হচ্ছে। প্রায় 4166 মিটার উচ্চতায় অবস্থিত কি মনেস্ট্রি স্পিতি ভ্যালির বৃহত্তম মনেস্ট্রি। উপর থেকে ভিউটাও দুর্দান্ত। কি মনেস্ট্রি ঘুরে আমরা এগিয়ে চলেছি কিব্বের গ্রাম দেখার জন্য। চারদিকে এত বরফ পড়ে থাকতে দেখে আমরা নিজেদের আটকাতে পারছি না, একটু একটু যাচ্ছি আর তারপরে গাড়ি থামিয়ে ফটো ভিডিও করছি। মানে আলটিমেটলি ডেস্টিনেশনে কখন পৌঁছবো জানি না, শুধু দাঁড়িয়ে পড়ছি, প্রাকৃতিক শোভাটা দেখছি, এনজয় করছি, এইভাবেই এগিয়ে চলেছি। হ্যালো, আমরা এখন রয়েছি কিব্বের ভিলেজে। তো কিব্বের ভিলেজ যাচ্ছি, যাওয়ার পথে আমরা কিব্বের যে এন্ট্রি গেট রয়েছে ওখানে আমরা দাঁড়িয়েছি আপাতত। পেছনে কয়েকটা গ্রাম দেখা যাচ্ছে আর ওই দিকে দেখা যাচ্ছে কিব্বের গ্রাম ওই দিকটাতে। আর চারদিকে যতদূর দুচোখ যায় শুধু বরফ, মানে পাগল করা লাগছে একদম, শুধু বরফে ঢাকা চারদিক সাদা। আর তার মাঝখানে আমরা যাচ্ছি, যেতে পারবো না মনে হচ্ছে, এখানেই মনে হচ্ছে আটকে থাকি। তো এখন কিন্তু টেম্পারেচার মাইনাসে রান করছে, কিন্তু যেহেতু সূর্য মানে একদম মধ্য গগনে, যার জন্য কিন্তু এক্স্যাক্টলি অতটা ঠান্ডা লাগছে না। গতকাল রাতে কিন্তু -6 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর সূর্যাস্ত হলে কি হবে সে তো মনে বলছেই। সূর্যাস্ত হয়ে গেলে তখন আর কম্বল থেকে বাইরে বেরোতে ইচ্ছা করে না। চলুন এগিয়ে দেখা যাক। মনাস্ট্রি দেখে আমরা এখন পৌঁছে গেছি কিব্বের গ্রামে। কিব্বের গ্রামে এখানে যে স্নো লেপার্ড দেখার যে ট্রিপগুলো হয় এখান থেকে শুরু হয়, এখানেও থাকা যায়। আমরা আমাদের প্ল্যান ছিল এখানে থাকার, কিন্তু আনফর্চুনেটলি খুব স্নোফল হয়ে যাওয়ার জন্য আমরা এত উপরে থাকছি না, নেমে যাচ্ছি নিচে। মানে আমরা থাকবো কাজাতে, আর কাজা থেকেই এই ট্রিপগুলো করছি। আমাদের কিন্তু কিছু ডে লসও হয়েছে, যার জন্য সমস্যার ট্রিপটা একটু এদিক ওদিক হয়ে গেছে। আর খুব জোর স্নোফল হওয়ার জন্য সব জায়গায় অ্যাক্সেস করা যাচ্ছে না, জানি না কোন কোন জায়গায় অ্যাক্সেস করতে পারবো। এরপর আমরা যাবো চিচাম ব্রিজ, দেখা যাক চিচাম ব্রিজের কী কন্ডিশন। ওটা কিন্তু এশিয়ার এখন সব থেকে উচ্চতম ব্রিজ। কিব্বের গ্রামে বেশ কিছু হোমস্টে আছে, চাইলে এখানেও থাকতে পারেন। এবার আমরা কিব্বের থেকে চিচাম ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন চিচাম ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। 4145 মিটার উচ্চতায় অবস্থিত চিচাম ব্রিজ এশিয়ার উচ্চতম সাসপেনশন বা ঝুলন্ত সেতু। আমরা এখন আছি চিচাম ব্রিজে। তো আগে যখন চিচাম ব্রিজ ছিল না, চিচাম গ্রাম আর ওদিকে কিব্বের গ্রামের মধ্যে কানেক্টিভিটি কিন্তু হতো এই যে নদীর ওপরে রোপ দিয়ে, তারপরে ওই পুলি সিস্টেমে, যেরকমভাবে মালপত্র এখন অবধি আনা নেওয়া করেন এনারা কিছু কিছু ক্ষেত্রে, সেইভাবে মানুষজনও কিন্তু যাতায়াত করতেন, মানে পারাপার করতেন। তো চিচাম ব্রিজ হওয়ার পরে কানেক্টিভিটিটা অনেক সুবিধাজনক হয়েছে।
আমরা এবার কাজা ফেরার পথ ধরলাম। ওই যে দূরে কাজা দেখা যাচ্ছে। কিকিব্বের চিচাম ব্রিজ করার পর আমরা এখন ফিরে এসেছি কাজাতে। ল্যাংজা যেতে পারলাম না, ল্যাংজা হিকিম কমিক এগুলো যেতে পারলাম না আজকে, কারণ লোকাল পুলিশ বললো যে ওপর থেকে পাথর পড়ছে, সেই জন্য আজকে যাওয়ার জন্য না করলো। দেখা যাক কী হয়, আদৌ যেতে পারি কি না। তো এখন এসেছি কাজাতে, কাজাতে ফিরে এসেছি, কাজাতে এসে আমরা এখন উঠেছি ক্যাফে পিতিতে। হ্যাঁ, নাম কিন্তু স্পিতি না, পিতি, ক্যাফে পিতিতে। তো এখানে আমরা লাঞ্চ করবো এখন। লাঞ্চে আমরা নিচ্ছি একটা লোকাল চিকেনের ডিশ আছে, চিকেন সাপ্তা বলে, আর তাছাড়া ফ্রাইড রাইস আছে, শেজওয়ান ফ্রাইড রাইস আছে, একটা স্যুপ আছে এরকম। তো ক্যাফে পিতির যেটা মেন অ্যাট্রাকশন সেটা হলো এখানে ওপেন এয়ার রেস্টুরেন্টও রয়েছে, তাছাড়া ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। জায়গাটা মানে লোকেশনটা দুর্দান্ত। এসে গেছে এগ গার্লিক স্যুপ, এটা নাকি এখানকার লোকাল ফেভারিট, তো টেস্ট করা যাক। তো আমরা এখন কাজার মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। কাজার মার্কেটটা খুব একটা বড় না, ছোট মার্কেট। তো টুকটাক জিনিসপত্র কেনাকাটা করছি বাড়ির জন্য, তাছাড়া গিফট দেওয়ার জন্য। আপনারা যদি স্পিতির ট্র্যাডিশনাল জিনিসপত্র কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা গম্পোতে আসতে পারেন, এখানে কিন্তু ভালো কালেকশন রয়েছে। গতকাল এসেছিলাম। কাজাতে যদি আপনারা শপিং করতে চান তো সেক্ষেত্রে আপনারা হিমালয়ান ক্যাফেতে যাওয়ার একটু আগে ডানহাতে দেখবেন ফিক্সড প্রাইস শপ বলে একটা দোকান রয়েছে। এক দিদি চালান এই দোকানটা, তো ওনার কাছে কিন্তু ভ্যারাইটিজ অফ কালেকশন রয়েছে বিভিন্ন জিনিসপত্রে, এখান কিন্তু ফিক্সড প্রাইস শপ, তো আপনারা ওখান থেকে জিনিসপত্র নিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি স্পিতি ট্যাক্সি ইউনিয়নের সামনে। তো এখান থেকে মানালি যাওয়ার ট্যাক্সি পাওয়া যায়, তো 1000 টাকা করে শেয়ারে পাওয়া যায়। এখান থেকে আপনারা যদি মানালি যেতে চান শেয়ার ট্যাক্সিতে, তো সেক্ষেত্রে ট্যাক্সি বুক করে যেতে পারেন। এর লোকেশনটা জাস্ট বাসের, এখানে বাস স্ট্যান্ড রয়েছে, কাজা বাস স্ট্যান্ড, কাজা বাস স্ট্যান্ডের উল্টো দিকটায়। এটা কাজার মেন বাস স্ট্যান্ড, এখান থেকে সমস্ত বাস ছাড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। তাছাড়া সিমলা থেকে যে বাস আসে বা রেকংপিও থেকে যে বাস আসে সেগুলো কিন্তু এখানেই আসে। বাসের টাইমিংটা আমি বলে দেবো, আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন বাসের টাইমিংটা। তো ওখান থেকে আপনারা কিন্তু বাসের টাইমিংগুলো দেখে নিতে পারেন। সন্ধে নামছে, সাথে সাথে বাড়ছে ঠান্ডার দাপট। আমরা কোনো মতে সামান্য কিছু ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন আমরা ধানকার ঘুরে নাকো ফিরব, কিন্তু নাকো ফিরতে পারবো কি? চোখের সামনে পুরো পাহাড় ভেঙে পড়ল, অল্পের জন্য প্রাণে বাঁচলাম। আগামী পর্বে থাকবে সেই ভিডিও।